আরিয়ার বিয়ে নিয়ে? আরে না না, আমি কি বলছি আর তুমি কি বুঝছো? আমার কাছে কথা হচ্ছে যে একই বাড়িতে থাকার পরেও উনি কেন ফারিয়ার সাথে ফোনে? ওই তো ওনারা বোধহয় চলে এসেছে। আমি বললাম যে কেমন কথা বিধি, নিজের বোনকে কেউ বোকা বলে? আমাকে বলে কিনা বিশ্বাস না হলে ফরহাদকে জিজ্ঞেস করো, না হলে তোমার বাবা মাকে জিজ্ঞেস করতে বললো। সাবধানে থাকো রানু আপা, ওই মহিলা খুঁজটা অনেক পেশের মহিলা, আর না হইলে তোমার এই বোকা পাইয়া মেলা কাম আদায় করে ছাড়বো। আসুন প্লিজ। এই বাসায় তুই আমাকে ভুলে গেলি আনিস তো? আমার তো মনে হচ্ছে আমরা কোনো রাত বাড়িতে চলে এসেছি। মা চুপ কর থাক তো, আসো। ভালো আছেন আপনারা? জি ভালোই। বাহ, এই কি তাহলে ফরহাদের নতুন বউ? গায়ের রংটা দেখি একেবারে দুধে আলতা। কোথায় পেলে গে ফরহাদ এই মেয়ে? মা, উনি এই ময়মনসিং এর মেয়ে। তাই নাকি? হুম। এত দিন ধরে আমি তোর জন্য মেয়ে খুঁজছি। তা মা, তোমার ময়মনসিং এর কোন বাড়ি, কোন এলাকায় তোমার বাড়ি? তুমি চিনবে না, তুমি বসো তো প্লিজ। জি বসুন না প্লিজ। কে আসলো আমার বাড়িতে? ফারহানা। কেন, চেনা যাচ্ছে না? কেমন আছিস তুই? এই তো আছি ভালো। আমার কি যে আনন্দ লাগছে রে ফারহানা, মমিনসিং এ তুই এত বড় বাড়ি করেছিস, ভাবা যায়? আগে বল, এত বদলে গেছিস কিভাবে তুই? বাড়ি বদলাবো না, আমি কি সিলেটের চা বাগান আর লন্ডনের বাতাস খেয়েছি নাকি? ছেলেকে অ্যাডভোকেট বানাতে বানাতেই তো বুড়ো হয়ে গেল। হয়েছে হয়েছে, এখন শান্ত হয়ে বস। চল চল বসো বাবা। তা বউটা তো খুব ভালো পেয়েছিস ফারহানা। এমন বউ যদি আমার ছেলের জন্য পেতাম তাহলে তোদের কাছে আসতাম না। আমার বৌমাকে তুই নিতে চাইছিস আর আমি চেয়ে চেয়ে দেখতাম, এমন বৌমা লাখে একটা হয়, যেমন ওর পড়াশোনা তেমনি ও গুণবতী। এই গুণটাই তো আসল। তা বৌমা, আজ আমরা তোমার হাতে রান্না খাচ্ছি তো? মা প্লিজ থামো তো। না না, থামবে কেন, বলুক না। এই একটা সমস্যা বুঝলি ফারহানা, আমি মোটে দু একটা কথা বলি তাতেই ওর সমস্যা। আরে এতই যদি সমস্যা আমার কথা বলায়, তাহলে এনে দেন একটা বিয়ে করে বউ। না তা তো পারবে না, আমাকেই জোগাড় করে দিতে হবে আমার কথা বলার মানুষ। তা কই, কোথায় লুকিয়ে রেখেছিস আমার বৌমাকে? শোন না, এখনো ধৈর্যটা বড্ড কম। আর সেজন্যই তো কথা হবার সঙ্গে সঙ্গেই চলে আসলাম। এই বাসার মিষ্টিগুলো দে বৌমার হাতে। না না, আমি নিচ্ছি। ভাই আপনি বসুন প্লিজ। থ্যাংক ইউ। বৌমা, মনে হয় রানু নাস্তা তৈরি করছে, সেটা নিয়ে যেন ফারিয়াই আসে। তুমি একটু বলে আসো তোকে। ঠিক আছে মা। তা মেয়ের পরিবার কেমন? ওনার বাবা জেলা স্কুলের টিচার ছিলেন। ও, শিক্ষিত পরিবার থেকে এসেছে। তা দেখো গে, দুই দিন পরে আবার তোমার অফিসে গিয়ে না বসে। তা তো বসেছে অলরেডি একবার। তাই নাকি? তুই যে কাজল ঠিকভাবে দিতে পারিস সেটা আমাকে আগে বলবি না? আর আমার যে তোকে সাজাতে হবে সেটা তুই আগে বলবি না? না। এটা কি আমার ভাববিটা নাকি?
মেহমান চলে এসেছে ফারিয়া। গাড়ির হর্ন শুনেই বুঝতে পেরেছি। তা তুমি হঠাৎ খবর দিতে এলেছে? কারণ তোমাকে এখন ওদের সামনে চা নিয়ে যেতে হবে। আমি এসব নেকা কাজ করতে পারবো না। করতে হবে, এটাই নিয়ম। নিয়ম মানে যে আমার ধাতে নেই এটা জানিস না? অবশ্য আমার ভাবিটা যদি আমাকে অনুরোধ করে তাহলে যেতে পারি। ঠিক আছে, আমি অনুরোধ করছি, চলো। কিন্তু আমার কাজলটা দিয়ে ঠিক নেই। আছে শুধু একটু। এবার দেখো তো, এই না হলো আমার ভাবি। ভাবি যদি ডাকতেই চাও তাহলে ভাবি ডাকো, সেটাকে বিকৃত করার দরকার নেই। তাহলে সবাই তোমার সম্পর্কে খারাপ ধারণা করবে। ওকে ভাবি, তাই হবে না হয় এখন থেকে। আচ্ছা চাটা কোথা থেকে নিতে হবে? আমি যাচ্ছি তোমার সাথে, চলো। এই তো যুদ্ধের শুরু হবে একটু পর, ফারিয়া যখন রানুর কাছ থেকে নাচটাটা বুঝে নেবে। মা আপনি এখানে, ফারিয়া এখনই নিয়ে যাবে, আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি। ফারিয়া রানু কি বুঝে নেবে, তুমি চিন্তা করো না, তোমাকে রাহিলা খুঁজছে, চলো আমার সাথে। কিন্তু মা আমার মনে হয়। বললাম তো চলো না আমার সাথে। এই ফারিয়া যা তো ভিতরে যা, চলো মা চলো। আহারে, ভেতরে ভেতরে কত কিছু চলছে, কিচ্ছু টের পাচ্ছে না আমার ভাবিটা। আফসোস। এটা দাও। সব ঠিক আছে খালা? আমার জন্য এসব সাজিয়েছো রানু? তোমার জন্য না, মেহমানদের জন্য। মেহমানরা তো আমার জন্য এসেছে নাকি? নাও ট্রেটা নিয়ে যাও। আসলে ধন্যবাদ তোমাকে দিতেই হবে রানু, আমার জন্য তুমি এত কিছু করেছো। আমি রাহাতকে এত এত ভালোবাসি, তারপরেও অবশ্য তোমার চেয়ে ধন্যবাদটা আমার ভাবির বেশি পাও না। আজকাল ননদের জন্য কেউ এত কিছু করে, একেবারে আমার জাত শত্রুকে দিয়ে সব রান্না করে দিচ্ছে। এই যে এখন আপনার সময় নষ্ট হইতেছে না, যান এটা লয়ে যান। আমি কখন যাব না যাব সেই অনুমতি কি তুমি দেবে? অবশ্য আমি জানি আমার এই বিয়েতে সত্যি যদি কেউ খুশি হয়ে থাকে সেটা তুমি, তাই না রানু? অবশ্য খুশি হবেই বা না কেন, তুমি তো এখনো জানো রাহাতের ভেতরে কোথাও না কোথাও আমার জন্য জায়গা আছে, তাই না রানু? তাছাড়া রাহাতের এত এত সম্পদ, মূলত যে কারণে তুমি রাহাতকে বিয়ে করেছো, আমি গেলে তো সেসব তোমার হাতেই চলে আসছে, তাই না? ট্রেটা নিয়ে যাও। আমি নেব মানে? তোমাকে দেখতে এসেছে সুতরাং তোমাকেই তো নিতে হবে, তাই না? আমি, হ্যাঁ আমি নিতাম, কিন্তু আমার হাত কাঁপার সমস্যা আছে যে যদি পড়ে চড়ে যায়। ট্রেটা তোমাকেই নিতে হবে রানু, প্রশ্নই আসে না। তাহলে আর কি, আমাকে এমনি যেতে হবে। যাও না, তোমাকে কেউ আটকাচ্ছে নাকি, যাও। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আর গিয়ে তোমার বোনের কাছে তোমার নামে কমপ্লেন করি। একদম ঠিক করছো রানু। তোমার বড় বোন তাহলে এখানেই আছে? জি। কি নাম যেন? রানু। আমি কিন্তু আন্টির অসুস্থতার কথা শুনে খুব ভয় পেয়েছিলাম। আমিও ভয় পেয়েছিলাম যখন শুনলাম, আসলে মার শরীরটা তো এমনিতে খুব একটা ভালো না। রাহিলা, এই যে ফারিয়া।
সালাম কুমান্টি। ওয়ালাইকুম সালাম মা, এদিকে এসো। কত ছোট দেখেছিলাম মা তোমাকে, তখন তুমি হাঁটতেই পারতে না, আর এখন কত বড় হয়ে গেছে। পারহানা, তোর মেয়ে কিন্তু একদম তোর মতো দেখতে হয়নি, ওই ফরহাদের মতোই পারিয়াকেও ওর বাবার মতোই লাগছে। এই মেয়ে স্বভাব আবার বাবার মতো হয়নি তো? না না, ওটা একেবারেই ওর মায়ের মতনই। মায়ের মতো হলেই ভালো, তবে তোমার মাও কিন্তু স্কুল জীবনে কম দুষ্টুমি করেনি। এই রাহেলা, এসব আবার বলেন না আন্টি, একটু শুনি মার স্কুল জীবনের কাহিনী। একবার কি হলো জানো তো? ইয়ে ফারিয়া, এভাবে খালি হাতে কেউ আসে? তোর আন্টির জন্য নাস্তা আনবি না? আরে না না, এত তাড়া কিসের? দু একটা কথা বলি মেয়ের সাথে, আগে ওকে বুঝি। না না, আমি এক্ষুনি আনার ব্যবস্থা করছি। বৌমা একটু দেখো তো, ফারিয়া হয়তো কিছু বলবে তোমাকে। দূরে দাঁড়িয়ে কথা বলছিস কেন তোরা? আয় এদিকে আয়, রাহেলা কথা বলবে তোর সাথে। ভাবে একটু আসো তো। কি ধরে দেখো, কাঁপছে হাত, আর সে কারণে আমি খাবারের চেঁচা আনতে পারিনি। রানুকে এত অনুরোধ করলাম, উল্টো সে রাগ ঝাড়লো আমার উপর। রানু আপা, তোমার আগে থেকে ওকে বলে রাখা উচিত ছিল ভাবি। ব্যক্তিগত সমস্যা থাকলে ও রান্নাটা না করলেও পারত। ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি গিয়ে বসো। তোমার বিয়েতে আমার আসার খুব ইচ্ছে ছিল বাবা, কিন্তু সময় করে উঠতে পারিনি। তাছাড়া বাসারটাও অনেক ব্যস্ত ছিল তো। রানু আপা, ফারিয়ার হাত তখন সত্যিই খুব কাঁপছিল, আমি ধরে দেখেছি। ওর হাত থেকে যদি তখন ট্রেটা পড়ে যেত কি বাজে দেখাতো। নাস্তাটা যদি তুই নিয়ে যেতি তাহলে আর এমন খারাপ কিছুই হতো না। দুদিন পর ওনারা আমাদের আত্মীয় হতে যাচ্ছে, পরিচয়টাও হতো। আর আত্মীয় তোর হবে, আমার না। আমার আত্মীয় তোর আত্মীয় না আপা? না, যদি তাই হতো তাহলে ফারিয়ার সামনে আমাকে অন্তত অপমানিত হওয়ার সুযোগটা তুই করে দিতি না দিদি। আমি তোকে বলেছি, তোর যদি ইচ্ছে না হয় তাহলে তুই আসিস না। সেটা তোর ইচ্ছে করে বলার কথা ছিল বিধি, আর তুই জানতি যে তুই বললে ঠিক আমি এখানে কাজ করতে চলে আসবো। আর আমি তো খুব বোকা, তাই না রে বিধি? কি বলছিস, তুই বোকা কেন হতে যাবি? না না না, আমি তো বোকাই, বোকা বলেই তো আমার জায়গা রান্নাঘর, আর বোকাদের জায়গায় তো রান্নাঘরই হয়। তা না হলে আমি তো এখন আমার আত্মীয়দের সঙ্গে বসে আত্মীয়তাই করতাম, তাই না? আপা, তোর কোথাও কোনো ভুল হচ্ছে। তুই বোকা বলে তোর জায়গা রান্নাঘরে, এসব তুই কি বলছিস? আপা, তোকে কে কি বলেছে আমাকে খুলে বলতো? বিথি, আমার সঙ্গে একদম ভূমিকা করবি না, সম্মান করতে না পারিস অন্তত অপমানটা করিস না। শোন, আমি রান্না সব বসিয়ে দিয়েছি, আর মর্জিনার মা নামিয়ে দেবে, আমি যাচ্ছি, আমার ভালো লাগছে। তোকে আমি অপমান করবো আপা? আমি? এর আগে তো আমি আমার মৃত্যু চাইবো। মৃত্যু? মৃত্যু কেন চাইবি? আরে তোর বিয়ে হয়েছে জমিদার বংশে, জীবনটাকে উপভোগ কর, আরাম কর, আয়েশ কর। হ্যাঁ, তুই তো অনেক চালাক, তাই না রে বিথি? শোন, তোর এই চালাকিটা অন্তত রাহাত আর আমার থেকে একটু দূরে রাখ, কারণ আমরা খুব সাধারণ মানুষ, আমাদেরকে ওইভাবেই থাকতে দে। কইছিলাম, আমি কইছিলাম যে নেইরার একটা প্যাস লাগতেছে, গরিবের কথা তো কেউ দাম দেয় না। হ্যাঁ, আমার কি? পিথি, পিথি!
अरे रानू जे रान्ना हो गया एसो एसो भेतरे एसो বুঝলে রানু কাছার ভাইয়ের কাছ থেকে অ্যাকাউন্টস এর নোটস নিচ্ছি এই জন্য ওনাকে দেখেছি কালকে থেকে তো আমাকে ওটাই দেখতে হবে কেন আজকে না ফরহাদ ভাই তোমাকে তোমার নিজের চেয়ারে বসিয়েছে হ্যাঁ বসিয়েছে কিন্তু ও বসাতে চাইলেই সেখানে কেন বসবো আমি হ্যাঁ তাই তো আমাদের অনুরোধ করে আমাদের মা বাবার আবেগ দিয়ে ব্ল্যাকমেল করে আমাদের এই বাড়িতে নিয়ে এসেছে আনিয়েছে কিন্তু বাড়িটা আমাদের হবে না অফিসে বসিয়েছে কিন্তু অফিসটাও আমাদের হবে না রানু তুমি এভাবে কেন বলছো কষ্ট না পেলে এভাবে কেউ বলে না কাছার ভাই আমি এখন একটু বিশ্রাম নিব আপনি প্লিজ যান কাছার ভাই আচ্ছা তুমি আমাকে বলো তো তোমাকে কে কষ্ট দিয়েছে ফারিয়া ফারিয়া কিছু বলেছে আপন মানুষ কষ্ট দিলে আর পরকে খুঁজতে হয় না কাছার ভাই কারণ বিথি অনেক চালাক এবং আর আমি খুব বোকামি তাই না বোকা বোকা হলেও না কে যে আমাকে কখন ছোট করছে সেটা আমি বুঝতে পারি কেশব ভাই আর বোকা হলেও বোকা মানুষেরও একটা আত্মসম্মান বোধ আছে কেশব ভাই আপনি যান কিছু না তুমি আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করো না রাহাত প্লিজ রানু আপার ভীতি আপার মধ্যে তো ঝগড়া লাগতে গেছে আব্বা আমার চোখের সামনে রানু আপা ভীতি আপারে যাতা কয়ে গেল কি বলছো এসব তুমি আমি জানি আপা এই সবের পিছনে আছে ফারিয়া আর তার মা ওগো তোমার অভিশাপ কি লাগা শুরু হয়ে গেল নাকি সত্যিটা বলতে বাধা কোথায় আসলে আমার একজনের সাথে বিয়ে প্রায় পাকাপাকি হয়ে গেছে বাসার ভাই বিষয়টা জানে তো কিরে বাসার তুই তো আমাকে এত কিছু জানাস নি একবার বলো যে তোমার কেমন পাত্র চাই আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমার আপনার মতো একজনকে লাগবে কাইসার ভাই কি